হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ লাইফস্টাইলে। তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আই উইশ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। দেখো, আমার স্নান ধান করাও হয়ে গেছে আর পুজো টুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না যে কী করেছি তো তোমাদেরকে আজকে সবটা শেয়ার করতে পারিনি। তো চলো, কী কী রান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আর সাথে থাকো। তো আমি আজকে রান্না করেছি হচ্ছে মানে চিকেনটা আজকে একটু আলু দিয়ে করেছি। আমাদের সবসময় কি এরকম হয় না। আর দেখো, একটু মুগের ডাল করে নিয়েছি, মুগ আর মুসুর মিশিয়ে একটু ডাল করেছি। আর এদিকে চাটনি, ওলকপি ভাজা হয়েছে। আর এইদিকে হয়েছে হচ্ছে মেথি শাকের একটা চচ্চড়ি। আর এই যে পটল ভাজা, বেগুন ভাজা, বেগুনটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো সোনা বাবা কি চিৎকার করছে, বুঝতেই পারছো ভিডিও করতে করতে। আর এখন একটুখানি মুড়ি খেয়ে নেবো, এখন ভাত টাত কিছু খাবো না। আর আজকে এত কিছু রান্না করেছি স্পেশালি, কারণ স্পেশালি না, আমাদের এরকমই রান্না বান্না হয়। তো আজকে মামা শ্বশুর আসবে, মানে মামুনির আর কি বড় ভাই আসবে, তো মামি শাশুড়িও আসবে, আর আমার পুচকি ননদটাও আসবে। তো তখন ওরা আসবে যখন, তখন তোমাদের সাথে আর কি মানে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। তো চলো, এখন তো কোনো কাজ নেই, রান্নাবান্না তো সব কমপ্লিটই হয়ে গেল। এবারে একটু বসে থাকবো, একটু সোনা পাপাকে নিয়ে একটু খেলবো। তো কাজবাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। তো একদম লাঞ্চের টাইমে যখন ওনারা আসবেন তো তখন তোমাদের সাথে একবার দেখা হবে। তো চলো, তোমরা সাথে থাকো। দেখো গাইস, ফাইনালি আর কি ওনারা চলে এসেছেন, আর ওনারা একদম লাঞ্চ টাইমে এসেছে। তো একদম মানে টিফিন টিফিন আর করেনি, মানে ওনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, টিফিন টিফিন বানানো হয়েছিল। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এসেছে আর কি ওই যে আমার ছোটো ননদ, উনি মানে ও আমার কাছে মানে চুল কাটবে এই কারণে আর কি এসেছে। তো বলছিল, বৌদি আমি তুমি আমাকে চুল কেটে দেবে, আর ও আর কি সময় পায় না, আর আজকে শনিবার, তো একদম স্কুল করেই এসেছে। তো দেখতেই পাচ্ছি স্কুল ইউনিফর্মে বসে আছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি আমি চুলটা কেটে দেবো, তারপর এখান থেকে ওরা বেরিয়ে যাবে। ওদের কি ওর মানে ও খুব ভালো আবৃত্তি করে, ওর আবৃত্তি হয়তো আমি তোমাদেরকে একবার ব্লগে শেয়ারও করেছিলাম। তো ওখানে তো কি একটা সিলেকশনের ব্যাপার আছে, তো ওইখানে আর কি যাবে। তো এখান থেকে খাওয়া দাওয়া করেই পুরো বেরিয়ে যাবে, আর অনেকটাই লেট করে এসেছে। তো ওই জন্যই ডাইরেক্ট মামুনিও বললো যে চলো তোমরা একদম খাওয়া দাওয়া সেরে নাও। খাওয়া দাওয়া সেরে নিয়েই একবারে বসে একটু গল্প টল্প করবে। আর এই যে দেখো আমাদের সোনা বাবাকে, ওর মানে দিদুন ওর জন্য অনেক চকলেট নিয়ে এসেছে, আর ও মানে চিনতে পারছিলো না আর কি। তো ওরকমই ও সবাইকে আর কি খুব ভালোবাসে, সবার কোলেই যায়। মানে প্রথমের দিকে একটু চিনতে না পারলে ওর না একটু অসুবিধা হয়। তো দেখো এখনও ঠিকঠাকভাবে আর কি চিনে উঠতে পারেনি, তো এই কারণেই অতটা ইয়ে করছে না, নাহলে সবার কোলেই খুব ভালো মতন চলে যায়। আর এই যে ওনারা ওখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমাদেরও খাওয়া দাওয়া করা হয়নি। আর মামুনিকে আর যেহেতু বাবার টাইমে মেডিসিন থাকে, তো তার জন্য আর কি বাবা আর মামুনি আর কি খেয়ে নিয়েছে। তো এই দেখো ওরা খাওয়া দাওয়ার পর মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই যে আমাদের সোনা পাপা চলে যাবে, বাড়ি চলে যাবে, ওর হাতটাও মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে। এই যে দেখে নাও ওর হাতটা, বা হাত দেখিয়ে দাও। তো চলে যাবে, খুবই মনটা খারাপ। আর ও দেখো চলে যাবে বলে বুঝতেই পারছি যে ও চলে যাবে, কারণ ও সবসময় মানে আনন্দ ফুর্তি করে, ওর খুবই দুষ্টু, বুঝতেই তো পারছো বাবা। একটু টাটা বলে দাও তো মা, একটু টাটা বলে দাও। টাটা, তোমরা সবাই ভালো থেকো, তাহলে আমি আবার আসবো মিমির ব্লগে, আবার আমাকে তোমরা সবাই দেখতে পারবে। তো খুব বেশি দূরে না ননদের বাড়ি আর কি চলে যাবে, আসলে অনেকদিন ছিল তো, আর ওকে আমরা অনেকটাই ভালোবাসি সবাই। তো আজকে চলে যাবে, ওর মনটা আর কি খুবই খারাপ, তো আমারও মনটা খারাপ। তো ওকে তো যেতেও হবে ওর বাড়িতে, তাই না? তো চলো, তাই জন্য আবার পরে তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে। তো গাইজ, তো ওরা তো চলে গেছে, আর দেখো সবাই চলে গেলে বাড়িতে যখন সবাই থাকে আর কি মনটা খুবই ভালো লাগে। আর মোটামুটি সবাই চলে গেছে আর বাড়ি পুরোপুরি ফাঁকা, অনেকদিন ধরেই টুকটাক করে মানে ছিল। আর সোনা পাপা যেহেতু একটু অসুস্থ ছিল বলে ওর হাত কেটে গেছে, তোমাদেরকে বলেছি আমি, তো এই কারণে আর কি অনেকদিন ছিল, ননদও ছিল, সবাই ছিল, প্রায় 10-15 দিনের মতন, তো অনেক দিন ছিল। তো আর ও যেহেতু অনেকটাই মানে ওকে আমরা সবাই খুব ভালোবাসি, এবার চলে গেছে মনটাও খুব খারাপ। তো যাই হোক, কাজকর্ম তো করতে হবে। তো চলো, একদম অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি কসমেটিক্সের জিনিসপত্রগুলো আর কি মানে গুছাবো, তো গুছানো হয়ে উঠছে না। বাড়িতে একজনের পর একজন মানে লোকজন থাকলে নানান রকম কাজকর্ম করে, তো এইভাবে না আর হয়ে ওঠে না। তো অনেকটা টাইমই ফ্রি বসে আছি,
আর রাতের বেলায় রান্না করব। এখন মানে বিকেল মনে হয় ওই 4:30-5টার মতনই বাজে, তো ওরা বেলাবেলি বেরিয়ে গেছে আর কি। তো আমি ভাবলাম যে না, আজকে অনেকটা ফাঁকা টাইম আছে, সেরমভাবে কাজকর্ম নেই, তো আমি ভাবলাম যে এগুলো আর কি একটু গুছিয়ে নিই। তো ওই নিয়েই আর কি আমি বসে পড়েছি, তো তোমাদের সাথে এটাই আর কি শেয়ার করে দিলাম। আর সমস্ত কিছু কাজকর্ম একটু টুকিটাকি করে নিই, এবার ঘর দৌড়ো ঝাড়টার দেওয়ার ব্যাপার আছে, সব কিছু করে নেবো, বেড কভার বেডশিট পেসি সব কিছু দিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে, তো একবারে আর কি রাতে ডিনারে কি রান্না করবো এখনও মামুনি কিছু বলেনি, তো দেখা যাক কি করা যায়। তো চলো তোমরা সাথে থাকো। তো দেখো আজকে আমি রাতে ডিনারের জন্য এই যে ফুলকপি আলু দিয়ে একটু কষা মতন বানিয়ে নিয়েছি, আর এই যে একটু পরোটা করেছি কিছুটা বানানো হয়ে গেছে, আর মানে কটা আছে একবারে সমস্তটাই ভেজে নেব। আর এই রাতের আজকে এই ডিনার এটাই হবে, তো পরোটা আর ওই ফুলকপির তরকারিটা। তো এত মানে তাড়াতাড়ি করেই বানিয়ে নিয়েছি, তো সবাই জানো যে বাবাকে একটু টাইমে খেতে দিতে হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো টাটা বাই বাই।